আসসালামু আলাইকুম। বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিকারী চারটি খাবারের রেসিপি। প্রথম রেসিপি রাইস ডাল নাটস সেরেল্যাক। এজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল, 1 চা চামচ মুগ ডাল, 1 চা চামচ ছোলার ডাল, 2টি কাঠবাদাম এবং 1টি খেজুর। এবার এই সব উপকরণগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নেয়ার পর এই খেজুরের বীজটাকে ফেলে দিচ্ছি। এরপর একটি ব্লেন্ডারের জারের মধ্যে এই পানি সহ সব উপকরণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেন চুলায় একটি প্যান বসিয়ে ব্লেন্ড করে রাখা চাল ডালের পিউরিটা দিয়ে দিলাম। এরপর ব্লেন্ডারের জার ধুয়ে আরো কিছুটা পানি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে খাবারটিকে রান্না করে নিব। মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। আমি এই খাবারটিকে এরকম ঘনত্বেই রাখবো। আপনারা আপনাদের বেবিদের চাহিদা অনুযায়ী খাবারটিকে আরো পাতলা বা ঘন করে এরপর নামিয়ে ফেলবেন। এবার এই খাবারটিকে সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সকালের নাস্তা। এই খাবারটি আপনারা বেবির 6 মাসের পর অর্থাৎ যখন বেবির 7 মাস বয়স পড়বে তখন থেকেই খাওয়াতে পারবেন। আমার বেবির বয়স যেহেতু 1 বছরের বেশি, সেজন্য আমি এই খাবারটিকে আরও একটু মিষ্টি করার জন্য এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ মধু। 1 বছরের কম বয়সী বেবিদেরকে যদি এই খাবারটি আরও একটু মিষ্টি করে খাওয়াতে চান তাহলে খাবারটিতে 1টি খেজুরের পরিবর্তে 2টি খেজুর ব্যবহার করবেন। এই তো মধু খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু খাবারটি বেবিকে খাওয়ানোর জন্য একদমই রেডি। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এবার তৈরি করে দেখাবো অ্যাপেল সুজি। এজন্য এখানে একটি আপেলকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে রেখেছি। এবার উপরের খোসাটা ফেলে দিয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার এই আপেলের টুকরোগুলোকে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সামান্য কিছুটা পানি অ্যাড করে দিলাম। এবার ব্লেন্ড করে একটি মিহি পিউরি তৈরি করে নিচ্ছি। এবার এটিকে একটা সাইডে রেখে চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার পরিমাণ মতো পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই পানির সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নর্মালি যেভাবে সুজি রান্না করে সেভাবে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট রান্না করার পর যখন সুজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন ব্লেন্ড করে রাখা অ্যাপেলের পিউরি এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও 3 থেকে 4 মিনিট এই সুজি রান্না করে নিচ্ছি। 1 বছরের কম বয়সী বেবিদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের লবণ বা চিনি ব্যবহার করা যাবে না। এই তো সুজিটা যখন এরকম ঘনত্বে চলে আসবে তখন আমি চুলা অফ করে দিচ্ছি। এবার একটি বাটিতে সুজিটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আরও একটি পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং অনেক বেশি মজাদার সুজির রেসিপি। 6 মাস বেবির জন্য এই খাবারটিকে একটি সুপার হেলদি ব্রেকফাস্টও বলা যেতে পারে। চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টি কাঠবাদাম, 3টি কাজু বাদাম, 8 থেকে 9টি কিশমিশ এবং 2টি খেজুর। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেয়ার পর এই খেজুর দুটোর বীজগুলো ফেলে দিচ্ছি। এবার আরও কিছুটা নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা পর এগুলো ভিজে অনেকটা নরম হয়ে আসছে। এবার কাঠবাদামের উপরের খোসা ছিলে ফেলে দিচ্ছি। আরও নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ওটস। এবার এটাকে সাইডে রেখে একটি ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এবার ভিজিয়ে রাখা সব উপকরণ এবং ওটস একসাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিচ্ছি। সরাসরি চুলায় চলে যাচ্ছি। একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে ব্লেন্ড করে রাখা পিউরিটা দিয়ে দিলাম। ব্লেন্ডারের জার ধুয়ে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরুর দুধ। তবে 1 বছরের কম বয়সী বেবিদের জন্য রান্না করলে এখানে গরুর দুধটা স্কিপ করবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। 6 মিনিট পর আমার এই খাবারটি কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি খাবারটিকে এইরকম ঘনত্বে রাখবো। এবার চুলা অফ করে দিয়ে খাবারটিকে সার্ভ করে নিচ্ছি। এই তো ঝটপট আরও একটি খাবার কিন্তু বেবিকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। যারা বেবিদেরকে ফর্মুলা ফিট করান তারা এই পর্যায়ে এসে ফর্মুলা মিল্ক অ্যাড করে বেবিকে খাওয়াবেন। এবার চলে যাচ্ছি আমার শেষ রেসিপি অর্থাৎ চতুর্থ রেসিপিতে। এজন্য এখানে একটি পাকা দেখে আম নিয়ে নিয়েছি। আম বাজার থেকে কিনে আনার পর 2 থেকে 3 ঘন্টা আমি ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখি। এরপর বেবিকে খাওয়াই। এবার উপরের খোসা ছিলে ফেলে দিয়ে আমটাকে এইরকম কিউব করে কেটে নিচ্ছি।
এবার এই আমগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এজন্য একটি ব্লেন্ডারের জারের মধ্যে সব আম তুলে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি মিহি পিউরি তৈরি করে নিয়েছি। বিকেলের হালকা নাস্তা হিসেবে এই আমের পিউরি করেও কিন্তু বেবিদেরকে খাওয়াতে পারবেন। এবার এটাকে একটা সাইডে রেখে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। চুলোর আঁচ লোতে রেখে এই সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সুজিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে নর্মালি যেভাবে সুজি রান্না করে সেভাবে রান্না করে নিচ্ছি। সুজি রান্না হয়ে যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমের পরিবর্তে অন্য যে কোনো ধরনের মিষ্টি ফলও অ্যাড করতে পারেন। এখন যেহেতু আমের সিজন তাই আমি এখানে আম অ্যাড করেছি। এই তো আমের পিউরিটা দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট রান্না করে এরপর চুলা থেকে নামিয়ে ফেলছি। এই তো তৈরি হয়ে গেল আরও একটি মজাদার সুজির রেসিপি। এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন। খাবারটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এই সুজির রেসিপিটি বেবির পেট অনেকক্ষণ যাবত ভরা রাখতে সাহায্য করবে, এর ফলে বেবি রাতে নিশ্চিন্তে ঘুমাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল এ সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।